বাসনগুলো বাইরে তো বাঙালি তো আর কোনো বাসন নাই। না না ম্যাম, না ম্যাম, না আমার মনে হয় না এবার ইলেকশনে জিততে পারবো। একজন লোক আছে যে আপনার ইলেকশনে জিতে দিতে পারবো। কে? তার নাম হলো কলিকাতার মাসুদ ভাই। কলিকাতার মাসুদ ভাই? তাহলে তাড়াতাড়ি মাসুদ ভাইয়ের ফোন লাগাও। হ্যালো মাসুদ ভাই, এবার বাড়ি বেশে বন্ধক থেকে ইলেকশনে দাঁড়াইছি, এবার আর যাইব না। প্রতি ইলেকশনের মাঠ বলা আছে, এবার তো জিতবো না। কি হলো? মানে এটা তো আপনি হারবেন না। আজকে তো মার্কা দেওয়ার কথা, দা মার্কা নিয়ে গেবা। মাসুদ ভাই, তুমি তো জানো ভাই, এবার আমি এমপি পদে দাঁড়াইছি, দেখতে হোক এবার আমার ভোটে জিতা লাগবে, ঠিক আছে? এখন তুমি কি করবা এটা তোমার বিষয় ভাই, আমার জামনে ভোটে জিতা দেওয়া লাগবে। সামচু ভাই, আমি যতক্ষণ আছি আপনার কোনো ভরসা নাই, আপনি কোনো টেনশনই করেন না, আমি থাকতে আপনি ভোটে জিততেই পারবেন না, মানে হারবেন না। সামচু ভাই, অনেক খরচাপাতি আছে, কিছু টাকা দেন, সিগারেট খাইতে দিব, পোলা পানের জোগাড় করতে দিব। ভোট চাল গেলে তো আপনি জানেন কিরকম খরচা, টাকা দেন। আমি বুঝতে পারছি বিষয়টা, কত টাকা লাগবো? বেশি না, 20-25 lakh টাকা হইলে কিন্তু। মাসুদ ভাই, তুমি কোনো টেনশন নিও না, আমার বউ বন্ধু খেয়ে হয়েছে, আমি তোমার টাকা ম্যানেজ করতে পারি, কোনো সমস্যা নেই। শামচু ভাই, আপনি কোনো টেনশন নিবেন না, আমি যখন আছি আপনি নিশ্চিন্ত থাকেন, এবার বলতে আমরাই জিতবো। আমি সেই জন্য তো তোমার উপরে এত ভরসা করি। মাসুদ ভাই, আমি জানি তুমি কলকাতার এক নম্বর একটা ফালতু লোক, তার জন্যই তো আমি তোমার হায়ার করে নিয়ে আসছি, বুঝো না? আপনি তো জানেন যে এবার আমি এমপি পদে দাঁড়াইছি। কি করছস? কি করে নাই? রাস্তাঘাট, ব্রিজ, কলেজ, হাসপাতাল, এগুলো আমি সব করছি। যেমন পাঁচতলা বিল্ডিং চারটা, বিয়ে করছে পাঁচটা, ঢাকায় চারটা ট্রাক কিনছে, ভাড়া দিচ্ছে, কি করে নাই তেলে? হালাই কি আমার প্রশংসা করতেছে না দুর্নাম করতেছে, কিছুই তো বুঝতে। যাই হোক চাচা, ভোটটা গেলে শামচু ভাই দিবেন। শামচু ভাই, কিছু মাল পানি দেন, বুঝতেছেন না মামলা গরম আছে, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি ব্যবস্থা করছি। চাচা, এই দশ 500 টাকা ব্যবস্থা তো আমি করতে আছি, আমি তো আছি, টেনশন নিন না, ভোটটা এমপি সাহেব দিয়ে দিন। একদম সতল, ভোটটা আমি তোমাকে দিব। চাচা, ভোটটা আমাকে দিয়ে রাখবে না, আপনি ভোটটা এমপি সাহেব দিয়ে দিন। দেখ ভালো থাকেন চাচা, ভোটটা এমপি সাহেব দিয়ে দিন। চাচা ভালো থাকবেন, আর ভোটটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা এখন আসি, আসসালামু আলাইকুম। শামচু ভাই, আপনি কোনো টেনশনই করেন না, যেভাবে চলতে সেইভাবে চলতে থাকলে ভোটে আমরাই জিতবো। আমি যা বলতেছিলাম, আপনারা তো জানেন আমি এবার একটা মার্কা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের মাঝে, আপনারা তো জানেন আমার মার্কা বদনা মার্কা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো ভালো, যে সারাদিন মাইশের টিয়া মাইরে খায়, আবার ফের জনগণের কাছে দোয়া চায়। ভালো তো ভাই সাহেব, আমি যদি এবার ইলেকশনে জিততে পারি, আপনাদের ঘরে ঘরে একটা করে বদনা দিয়ে দেবো, যেটা হাঁটতে গেলে মনে পড়ে এবং হাঁটতে গেলে আমার সাথেও মনে পড়বে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তাহলে আপনারা সবাই ভোটটা আমাকে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আচ্ছা চলো।